হ্যালো ইউডিও ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলা এর মধ্যে তোমাদের সকলকে স্বাগত হচ্ছে বন্ধুরা এনএম এম দু হাজার চব্বিশে তোমাদের যাদের যাদের প্রিপারেশান নিচ্ছ যাদের ভয় রয়েছে ইংলিশে ইংলিশ ক্লাস নিয়ে আজকে আমি চলে এসেছি থেকে যে টপিক থেকে প্রতি বছর একটা করে কোয়েশ্চিন কিন্তু আসছে অলমোস্ট প্রায় প্রতিটা বছরই কিন্তু এসেছে আজকে তোমাদের দেখাবো দু হাজার তেইশে যে কোয়েশ্চিনটা এসেছে এই রিলেটেড কী কী কোশ্চেন হতে পারে সহজে শিখবো বেসিক কনসেপ্ট এবং লাস্টে তোমাদের কিছু কোশ্চেন করবো সেগুলো সবগুলো তোমরা কিন্তু কমেন্টে উত্তর দেবে যাতে যাতে সঠিক হবে আমি তার কমেন্টটা পিন করে রাখবো ঠিক আছে অবশ্যই ফার্স্ট কোশ্চেন দেখে নাও আমাদের যেটা এসেছিলো পরীক্ষায় আমি দেখো তারপরে এরকমভাবে সুন্দর করে ছবি দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছি কাকে কি বলে আচ্ছা আমি প্রথমে বলে দিই বিষয়টা কি দেখো এখানে একটা একটা সেন্টেন্স দেওয়া থাকবে একটা বাক্য দেওয়া থাকবে সে বাক্যের মানেটা বের করে আমাকে তার শর্ট ফর্মটা পার করতে হবে যেমন ধরো আমি বললাম যে ধরো আমি বললাম যে কেউ যখন নিজেকে নিজে হত্যা করে তখন তাকে কি বলে এটাকে আমরা কী বলি আত্মহত্যাতে বলি তাই না তো এই জিনিসটাই আমাদেরকে কিন্তু বুঝতে হবে ইংলিশে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জিএনএম পরীক্ষায় প্রতি বছর কিন্তু তোমরা নিজেরাই ট্রাই করে দেখো নিজেরা কোয়েশ্চেন পেপার খুলে দেখো একটা করে কোয়েশন কিনতে এসেছে ঠিক আছে তো দেখো আমি প্রথম যে প্রশ্নটা চলে যাচ্ছি এ পারসন ক্যান বি সেন্টেন্সড টু ডেথ ফর কিলিং আনাদার হিউম্যান বিং অর্থাৎ একজন ব্যক্তি যখন অন্য একজন ব্যক্তিকে হত্যা করে মান দেখো মানু মানুষ সত্য ঠিক আছে হিউম্যান বিং মানে কি আরেকজন একজন মানুষ তার তাকে হত্যা করছে যখন মানব জাতিকে তাই তো মানব মানে জাতি বলা ভুল হয় মানব একজন মানুষকে হত্যা করছে চারটে অপশন কী কী আছে দেখো প্যাট্রিসাইড আছে অপশন আর বি হোমিসাইড আছে অপশান নাম্বার সি জেনো আছে এবং অপশন আর ডি হচ্ছে ফ্যাক্টরি দেখো এবার এটার মানে যদি না জানি তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে কিন্তু ভাবো একবার যদি এগুলো সবগুলোর উত্তর তুমি জানো সবগুলোর মানে তুমি জানো তাহলে কীরকম লাগবে ম্যাজিক হয়ে যাবে না এক সেকেন্ডে তোমরা ম্যাজিক শিখে নেবে দেখো প্যাট্রিসাইড মানে হচ্ছে কেউ যখন কারোর পিতাকে হত্যা করে কি করে মনে রাখবে স্যার প্যাট্রিসাইড মানে কী করে মনে রাখবো যে কারো পিতাকে কেউ হত্যা করছে দেখো আমরা বাংলায় পিতাকে বাবাকে পিতা বলি না বলি তো বাবাকে পিতা বলি তাহলে প্যাট্রিসাইড থেকে মাথা পিতা ঠিক আছে পিতাকে যখন কেউ করো পিতাকে হত্যা করছে তখন সেটাকে প্যাট্রিসাইড ঠিক আছে এখন তো খুবই দেখা যায় যে নিজের ছেলে নিজের বাবাকে মেরে দিচ্ছে নিজের ছেলে নিজের মাকে মেরে ফেলছে নিজের ভাই বোনকে মেরে ফেলছে ঠিক আছে সম্পত্তির জন্য হোক বা যে কোনো সম্পর্কের জন্যই হোক না কেন এরকম কিন্তু দেখা যায় তো এগুলো আমাদের বিচারের জিনিসটা নয় যে আমাকে বিচার করতে হবে ভুল না ঠিক এটা না আমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে যে এটার মানে কী সেটা আমাকে জানতে হবে ব্যাস এইটুকু নলেজ আমাদের দরকার তাহলে প্যাট্রিসাইড সাইড তো হবে না উত্তর কারণ আমাকে কোশ্চেন কি বলেছে যে যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করে তাহলে এখানে এখানে তো কোথাও বলেনি যে বাবাকে হত্যা করার কথা তো বলেনি তাহলে অপশান নাম্বার এ কী করা হবে অপশন নাম্বার এ তো হবে না অপশান বি দেখা যাক হোমিসাইড হোমিসাইড মানে একজন মানুষকে হত্যা করা ঠিক আছে হোমি দেখো আমরা বাংলায় বলি না যে মানুষের আচ্ছা মানুষের বিজ্ঞান সমতার নাম কি বলো হোমোস্যাপিন্স আমরা সবাই পড়েছি ছোটবেলা থেকে পড়ে আসছি হোমোস্যাপিন্স তাহলে হোমো মানে হচ্ছে মানুষ তাই তো হোমি তাই তো এই কথাগুলোতে সিমিলার রয়েছে না তাহলে হোমি মানে কি একজন মানুষ যখন অন্য মানুষকে হত্যা করছে তাহলে এর উত্তর এটা হতে পারে অপশন বি হতে পারে তাই তো দেখা যাক অন্য অপশানগুলো আছে কি না অপশান সিতে বলছে জিনোসাইড জিনোসাইড মানে কি জিনোসাইড মানে যখন প্রচুর মানুষ থাকে একই গোষ্ঠীর প্রচুর মানুষ আছে ঠিক আছে একই জনগোষ্ঠী বা একই তোমার জাতির বা একই গ্রুপের মধ্যে প্রচুর মানুষ আছে তাদেরকে সবাইকে হত্যা করে দিল সেটা হয়ে গেল জেনোসাইড তাহলে এখানে তো এরকম বলেনি এখানে বলছে একজন মানুষ যখন অন্য একজন মানুষকে হত্যা করে তাহলে জেনোসাইড হবে কি করে এখানে তো প্রচুর যখন লোক বলতো যখন গ্রুপ অফ ম্যান বলতো বা গ্রুপ অফ মানে কোনো কিছু বলতো কোনো দল বা কোনো সংঘ সেখানে কাউকে মেরে দিয়েছে অনেকগুলো লোককে তাহলে হতো এখানে তেমন তো বলেনি তাহলে অপশন নাম্বার সিও হবে না লাস্ট পরে আছে অপশন নাম্বার ডি ফ্যাক্টরি সাইড ফ্যাক্টরি মানে কি ফ্যাক্টরি মানে হচ্ছে কারোর ভাইকে হত্যা করা কারোর ভাতাকে হত্যা করা তা আমরা মানে বাংলায় কি বলি ভাইকে কী বলি ভ্রাতা বলি না তো ফ্র্যাটি ঠিক আছে এভাবে মনে রাখতে পারো ফ্র্যাটরি ভাতৃ ঠিক আছে এভাবে মনে রাখতো আমি তো এভাবে মনে রেখেছি তোমরা তোমাদের মধ্যে করে মনে রাখতে পারো তাহলে দেখো এই চারটে অপশনের মধ্যে না তো অপশান এ হচ্ছে না তো অপশান সি হচ্ছে না তো অপশান ডি হচ্ছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা এই কমেন্ট করো নিশ্চয়ই অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার তা আমি নিশ্চয়ই অপশান বি দিয়ে দিলাম এক নম্বর কিন্তু পেয়ে গেলাম এই রকমই সহজ কিছু কোশ্চেন কিন্তু আমাদের আসে চলো আমরা চলে যাই নেক্সট আমাদের যে কোয়েশ্চেন সেগুলো দেখে নিই তারপর আমরা এটা নিয়ে মক টেস্ট করবো দেখো সুইসাইড কিলিং অফ ওয়ান যখন নিজে নিজেকে কেউ হত্যা করে তখন তাকে বলে সুইসাইড তাই না আমি প্রায় আমরা প্রায় শুনে থাকি যে সুইসাইড করছে ওই ছেলেটা সুইসাইড করছে হ্যাঁ সেটা বিভিন্ন কারণে হতে পারে সেটা আমাদের দেখার বিষয় নাই তো সুইসাইড মানে কি যখন নিজে নিজেকে কেউ হত্যা করে তাহলে এটাকে আত্মহত্যাকারী বলি এটা তো সবাই পারবো এবার চলে যায় পরের কোশ্চেন তার আগে তোমাদের ছোট্ট দিই তারপর আমি আবার ক্লাসে ফিরিয়ে যাচ্ছি বন্ধুরা এএনএম এনএম দু হাজার চব্বিশের আমাদের প্রিপারেশন ব্যাচ নতুন ব্যাচ চালু হয়েছে একটা ফার্স্ট ব্যাচ চালু হয়ে গেছে সেই ব্যাচটা পুরো ফুল হয়ে গেছে সেকেন্ড ব্যাচ আমাদের শুরু হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আমাদের দ্বিতীয় ব্যাচ শুরু হচ্ছে এইখানে কিন্তু তোমার চাইলে ভর্তি হতে পারো যারা যারা ভাবছো নতুনভাবে শুরু করবে একদম শুরু থেকে একদম প্রথম থেকে শুরু করবে শুধুমাত্র এমসি কিউ পড়ে গেলাম পরীক্ষা পাশ করলাম এমন কিন্তু নয় তোমরা প্রত্যেকেই জানো যে একটা কম্পিটিটিভ পরীক্ষা যখন নেমেছ তার মানে আমাকে একটু বেসিক নলেজ একটু আমাকে জানতেই হবে ঠিক আছে তো আমরা একদম বেসিক থেকে শুরু করছি পুরো ক্লাসটা তোমরা কিন্তু প্রত্যেকেই করতে পারো অ্যাটেন্ড করতে পারো এখানে কি কী পাচ্ছো ফিচার্সগুলো বলে রাখি আর সব থেকে আকর্ষণীয় বিষয়টা একটু পরে বলছি আকর্ষণীয় বিষয়গুলো হচ্ছে দেখো লাইভ ক্লাস পাচ্ছ লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডিং ক্লাস পাচ্ছ তার সাথে বলে কি মক টেস্ট পাচ্ছ তার সাথে পেয়ে যাচ্ছো যেটা সেটা হচ্ছে তোমার ক্লাসের পিডিএফ পাচ্ছ এবং ডাউট ক্লিয়ারিংয়ের জন্য তোমাদের সবসময় কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্সের জন্য কিন্তু তোমাদের অলওয়েজ গ্রুপটা কিন্তু ওপেনই থাকে ঠিক আছে তোমাদের যা যা ডাউট থাকবে সেটা তোমরা জিজ্ঞাসা করলে তোমাদের কিন্তু উত্তর দেওয়া হবে এইখানে স্পেশালিটি কী মানে এর মধ্যে আলাদা কি আছে দেখো আমাদের এখানে কিন্তু প্রতিদিন তোমাদেরকে একটা করে হোম টাস্ক দিতে হবে অর্থাৎ তোমার কিন্তু পড়াশোনার মধ্যে লিপ্ত থাকবে তোমাদেরকে প্রতিদিন কিছু না কিছুভাবে তোমাদেরকে কিছু না কিছু গাইডেন্স দিতে হবে ঠিক আছে কিছু না কিছু তোমাদের বলে দেওয়া হবে যে আজকে এই জিনিসটা তোমাদের পড়তে হবে একটা হোমওয়ার্ক থাকবে একটা হোম টাস্ক দিয়ে দিয়ে দেওয়া হবে তাহলে কি হবে না তোমরা পড়াশোনার মধ্যে থাকবে ঠিক আছে আমাদের এখানে তোমাদের কি বেশ কিছু নিয়ম কানুন আছে যেমন তোমাকে পড়তে হবে প্রচুর পড়াশোনা করতে হবে কিন্তু তবে গিয়ে তুমি ভর্তি হও ঠিক আছে মানে এখানে ভর্তি হয়ে গেলাম আর তোমায় মানে বিন্যাস আছো এরকম কিন্তু করলে হবে না প্রতিটা ভিডিওতে বলছি এবং প্রত্যেকজন জানে যারা যারা পেড ব্যাচ আছে একদম বেসিক থেকে আমাদের ক্লাস হয় এবং বেসিক থেকে তোমরা কিন্তু সমস্ত বিষয় জানতে পারবে সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর কোর্স যে ফিটা ঠিক আছে সব থেকে কম সেটা হচ্ছে সাতশো টাকা সাতশো টাকায় তোমরা ঠিকই শুনেছ এটা হচ্ছে ছ মাসের জন্য সাতশো টাকা প্রতি মাসে যে সাতশো টাকা করে লাগলো এটা না তুমি একবার ঢুকলে আর কিন্তু তখন টাকা লাগলো না ঠিক আছে এবার হ্যাঁ তুমি যখন লাস্টে যখন মক টেস্ট দেবে তখন হয়তো পঞ্চাশ টাকা বা আশি টাকা নেওয়া হবে সেটা আলাদা ব্যাপার তখন তোমার ইচ্ছা হলে দিলে না দিলে না দিলে বাট এই তোমাদের ছ মাসে আর কোনো টাকা লাগছে না ঠিক আছে এটা যদি জয়েন করা থাকে ইমিডিয়েট তোমরা যে নাম্বারটা দিয়েছি নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে কোনো আলাদা করে কোনো অফার দেওয়া হয় না যে এখানে এই দিনে ভর্তি হলে তোমরা একশো টাকা ছাড় পাবে বরং এইটুকু বলতে পারি যদি এখন ভর্তি না হো হয়তো নেক্সট আমি যখন থার্ড ব্যাচ বা ফোর্থ ব্যাচ শুরু করবো তখন কিন্তু এই কোর্স ফিটা বেড়ে যাবে এটু তোমরা বলে রাখলাম বাড়বে ঠিক আছে কারণ এই কমে সম্ভবই না ছমাস পড়ানোর সম্ভবই না তবু তোমরা যদি একটা সাপোর্ট করো যদি একটা ভালো রেসপন্স আসে তাহলে সেটা কন্টিনিউ করা যেতে পারে ঠিক আছে তো তোমাদের হেল্প খুবই দরকার আর আশা করছি যে ধরনের কন্টেন্ট দিই সেই তুলনায় টাকাটা কিছুই না তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ক্লাস এত ভালো এত সুন্দরভাবে লাইভ ক্লাস প্রত্যেকটা টিচার ঠিক আছে আমরা টোটাল তিনজন টিচার মেনে পড়াচ্ছি এত সুন্দরভাবে ডেলিকে ডেলি তোমাদের বোঝানো হবে যতবার বুঝতে যাবে ততবারই বোঝানো হবে যতক্ষণ না তুমি বুঝতে পারছো ততক্ষণ তোমাদের বোঝাবো ঠিক আছে এবং সব থেকে সহজ সরল ভাষায় যেমন না যে বইয়ের ভাষায় যেরকম আছে সেভাবে বুঝিয়ে দিলাম হ্যাঁ পড়িয়ে দিলাম ব্যাস হয়ে গেল না পুরোটা আমাদের ডেডিকেটেডলি তোমাদেরকে বোঝাচ্ছি খুব সুন্দরভাবে তো যাই হোক যাদের যাদের ভর্তি হওয়ার থাকবে অবশ্যই এখানে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাই আমি আর বলছি নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করে দেবে ওকে চলো এবার আমি ক্লাসে নিয়ে যাচ্ছি দেখো পরের যেটা আমাদের আছে সেটা হচ্ছে ফেমিসাইড ফেমিসাইডের মানে কি ফেমিসাইড মানে হচ্ছে কিলিং অফ ওমেন অর্থাৎ মহিলাকে মারা বা মহিলাকে হত্যা করা বা হত্যাকারী যে ঠিক আছে দেখো এটা কী করে মনে রাখবে খুবই সহজ ফিমেল ঠিক আছে আমরা কি বলি ফিমেল ওমেনকে ফিমেলও তো বলি না তো ফিমেল তো ফিমাইল ফেমিসাইল ঠিক আছে হয় না ফেমি ফেমিন ঠিক আছে ফেমিনাইন যারা আছে তারা মানে মহিলা সংক্রান্ত এফ দিয়ে বুঝতে পারছো ফিমেল হয় আর এফি দিয়ে তোমার হচ্ছে ফেমিসাইড হচ্ছে তাহলে অবশ্যই উত্তরটা কি হচ্ছে মহিলাকে হত্যা করে যে ব্যক্তি মহিলাকে হত্যা করে বা মারে তাকে ফেমিসাইড বলা হয় ঠিক আছে এবার ধরো তোমার ভাই তোমাকে মারছে তাহলে তুমি বলে দেবে তুমি তুই হচ্ছে ফেমিসাইড ঠিক আছে এগুলো ইউজ করো ডেলি লাইফে যখন ইউজ করবে না দেখবে তুমি এটা স্বরগত হয়ে যাচ্ছে ঠিক আছে তো খুবই সহজ বিষয়টা চলো আমি পরেরটায় চলে যাচ্ছি এই দেখো এখানে একজন ব্যক্তি সে একটা মহিলাকে মারছে মহিলাটিও কিন্তু কম নয় সে কিন্তু দেখো এখান থেকে সে ছোট হতে পারে কিন্তু দেখো এটা ছবিটা দেখেও অনেক কিছু শিখতে পাচ্ছি। নিজেকে কখনো ছোট ভাববে না দেখো ও কিন্তু এমন জায়গায় মানে মেরেছে না লোকটা যতই বড় হোক না কেন সে কিন্তু আবার ভেঙে পড়বেই তার কাছে ঠিক আছে তো বেশি বার ভালো না একেবারে ভালো না ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে ঠিক আছে চলো পরের প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্ন হচ্ছে বায়োসাইড বায়োসাইডের অর্থ কী বায়োসাইডের অর্থ হচ্ছে কিলিং লিভিং ম্যাটেরিয়াল অর্থাৎ বায়ো থেকে বুঝতে পারছি বায়ো মানে কি জীব আমরা মানে বায়ো সায়েন্স বা বায়োলজি ঠিক আছে কি জীববিদ্যা জীব সায়েন্স জীববিজ্ঞান ঠিক আছে তা যখনই বায়ো কথাটা আছে তার মানে কি কোনো জীব বা কোনো জীবন্ত উপাদান ঠিক আছে এরকম কাউকে যখন হত্যা করা হয় ঠিক আছে তখন তাকে বলা হয় বায়োসাইড দেখো এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি এখান থেকে অনেকে বুঝতে পারেন সেটা কী এটা দেখো অনেক কিছু হতে পারে ধরো যে কোনো একটা বস্তু যেটা কি করে কোনো মানুষকে বা কোনো জীবকে হত্যা করছে ঠিক আছে সেটা বায়োসাইড কোনো গ্যাস হতে পারে সেটা কোনো স্প্রে হতে পারে যাই হোক না কেন সেটা হচ্ছে বায়োসাইট ঠিক আছে তোমাদেরকে পরেরটা নিয়ে যাচ্ছি পরেরটা হচ্ছে ব্যাকট্রিসাইট ব্যাকটেরিসাইড এটা মানে কি ব্যাকটেরিসাইড দেখো ব্যাকটেরিয়া থেকে মাত্র দেখো ব্যাকটেরিয়া তো যেটা কী করে ব্যাকটেরিয়াকে হত্যা করছে ঠিক আছে যেটা কি করছে ব্যাকটেরিয়াকে হত্যা করছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া খুবই সোজা একদম জাস্ট একবার দেখবে দেখো ছবিটাও দেখে বুঝতে পারছো যে ব্যাকটেরিয়া সেটা কী করছে স্প্রে দিচ্ছে গায়ে গাছে বা কোনো প্ল্যান্টে কী করছে সেটা হচ্ছে স্প্রে করে দেবে তাহলে কি ব্যাকটেরিয়াগুলো মরে যাবে ঠিক আছে এটা হচ্ছে তার সহজ উদাহরণ তবে দেখো ফ্যাক্ট্রি এটা আর একবার চলে এসেছে দেখো তাহলে কি বলছিলাম ফ্যাক্টরি মানে কি ভাত্রি ভাত্রি বলি না ভাতৃ মানে ভাই ঠিক আছে তো ফ্যাট্রি থেকে ভাত্রি মনে রাখবে ভাত্রি তাহলে ফ্যাক্টরিসাইড হচ্ছে কিলিং অফ ওয়ান্সেস ব্রাদার মানে যখন কেউ কারোর ভাইকে হত্যা করে তখন সেটা হবে ওকে ছবিটা দেখো দেখেই পাচ্ছ যে ভাই ভাই মারামারি করছে ঠিক আছে ওকে এবার যদি ধরো তোমাদের মধ্যে কারো বাড়িতে ধরো দুই ভাই আছে বা দাদা আছে তোমরা এখন মারামারি করবে তখন কি বলবে ফ্যাট্রি সাইড ঠিক আছে তুই হচ্ছে ফ্যাক্টরি এরকম বলবে এগুলো উচ্চারণ করতে করতে একটা সময় দেখবে না স্বরগত হয়ে যাচ্ছে ঠিক আছে একটা আওতায় চলে আসে নিজের হাতে চলে আসে হাতের মুঠে চলে আসবে ঠিক আছে চলো পরেরটা চলে যাচ্ছি ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড মানে কি যে ফাঙ্গিসকে ঠিক আছে ফাঙ্গাসকে যে হত্যা করছে তা কি হয় ফাঙ্গিসাইড ঠিক আছে ফাঙ্গাস হত্যাকারী দেখো এখানে একটা কীটনাশকের দেওয়া আছে কীটনাশক তো আশা করছি বুঝতে পেরেছো চলো এবার আসি সোর সোরে সাইড এটা এতক্ষণ তারা অনেকে ওয়েট করেছিল সরোর সাইড ধরো কেউ কারোর যখন বোনকে হত্যা করছে ঠিক আছে ধরো দিদি আছে তার বোনকে হত্যা করছে বা ভাই দাদা আছে তার বোনকে যখন এরকম মারামারি টাই চলে ঠিক আছে এরকম কমেন্ট করে জানাও যে কারা কারা এরকম মারামারি করো কমেন্ট করো যে হ্যাঁ স্যার আমিও করি ঠিক আছে বা আমার দাদা আমাকে মারে এরকম ঠিক আছে তো এটা হচ্ছে সোরের সাইড যখন কেউ কারোর বোনকে মারে সোরোরি দেখো এটা কি করে মনে রাখবে আমরা এমনি সিস্টার তো বলি সেখান থেকে মাথা মাথায় রাখতে পারো সিস্টারের এস আর হচ্ছে সরোরি সাইড অথবা ধরো এরকম এমন রাখতে পারো কারোর নাম হচ্ছে শরবরি ঠিক আছে তো শরবরি সে একটা বোন তো কারো না কারো তো বোন তাই তো কারোর কারণ কারণ তো সে মেয়ে কারোর কারণ তো কিছু না কিছু তো হচ্ছে তো মনে করো শরবরি হচ্ছে কারোর একটা বোন ঠিক আছে এটা গল্পের ছলে মনে করো তো মানে কি হয়েছে না সে পরীক্ষা ফার্স্ট হয়ে গেছে এবার হয়ে কী হচ্ছে না কারোর দাদা এসে এসেছে যে তুই কেন ফার্স্ট চলি ঠিক আছে বেশ এমনি একটা গল্পে চলে ঠিক আছে এরকমভাবে সে মারতে চলে আসছে তো এইভাবে মনে রাখতে পারো তো সাইড মানে হচ্ছে যখন কেউ কারোর বোনকে হত্যা করে তাকে সররি সাইড বলে ঠিক আছে ছবিটা দেখে বুঝতে পারছো ওকে যদি এটা অ্যাক্টিং চলো পরেরটা চলে আসছি পরেরটা হচ্ছে সেন্স সাইড সেন্সের সাইডে মানে কি সেন্সি সাইডে মানে যখন কিলিং অফ ওল্ড ম্যান যে বৃদ্ধ বা বয়স্ক মানুষের যখন কেউ হত্যা করে ঠিক আছে সব থেকে সহজ উপায় এটা মনে রাখার ট্রিক আছে এটা মনে রাখার ট্রিক আছে হ্যাঁ অবশ্যই দেখো কি ট্রিক সেটা হচ্ছে আমরা কি বলি সিনিয়র বলি না যারা সিনিয়র সিটিজেন যারা বৃদ্ধ হয় যারা বয়স্ক হয় তারা কি বলি সিনিয়র সিটিজেন বলি তাহলে সিট দেখো সিনিয়ার থেকে মানে দেখবে সিনি ঠিক আছে সিনি সাইড সাইড মানে কি হত্যা করে যখনই দেখবে কোনো কিছু পিছনে সাইড লেগে আছে সিআইডি এস কিন্তু নয় এটা ভুল করো না এসআইডি মানে সাইড মানে পাশ দিয়ে যাওয়া আর সিআইডি সিড সাইড ঠিক আছে সাইডে মানে হচ্ছে কাউকে হত্যা করা সুইসাইড ঠিক আছে প্যাট্রি সাইড ম্যাট্রি সাইড ঠিক আছে তারপর ফ্যাক্টরি সাইড তারপর হয়ে গেলো তোমার সিনিস সাইড ঠিক আছে এগুলো হচ্ছে সব আমাদের এগুলো আলোচ আমাদের কাউকে হত্যা করার অর্থে ব্যবহৃত হয় ঠিক আছে তো বয়স্ক মানুষকে হত্যাকারীর ক্ষেত্রে সিনিসাইড ইউজ করে তা আমি একবার তোমাদের রিভিশন দিয়ে দিই তারপর তোমাদেরকে কোশ্চেন করবো তোমরা দেখবো যে কতগুলো কি শিখতে পেরেছো দেখো আমি একদম প্রথম থেকে নিয়ে যাচ্ছি দেখো ফাটাফাট তোমাদের কিন্তু মুখস্ত হয়ে যাবে একবার রিকল করে দিই দেখো যখন কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করে তখন তাকে কী বলি হোমিসাইড বলি আমার সাথে একবার করে বলো দেখো মুখস্ত হয়ে যাচ্ছে যখন একজন মানুষ একজন মানুষকে হত্যা করে হোমি মানে কি মানুষ মানুষকে হত্যা করছে তাহলে হোমিসাইড হয়ে গেল প্যাট্রিসাইড কি অবশ্যই বলো প্যাট্রিসাইডে যখন কেউ কোনো পিতাকে হত্যা করছে তাই না পিতাকে হত্যা করলো সেটা ফ্যাক্ট্রি হয়ে গেল যখন কেউ কোনো গোষ্ঠীকে কোনো গ্রুপ আছে ঠিক আছে তো দেখো জেনো সাইড মানে কি যখন কোনো গ্রুপ আছে তো জি জিতে মাথা রাখবে জিনিসের জেনো জি আর গ্রুপের জি ঠিক আছে তো যখন কোনো গ্রুপকে কেউ হত্যা করছে তখন সেটা জেনোসাইড হয়ে গেল তারপর দেখো ফ্যাক্টরি সাইড সাইড মানে কি বলছি ফ্র্যাক্টরি থেকে মাথা রাখবে ভাতৃ তো তা ভাতৃ মানে কি ভাই যখন কেউ কারো ভাইকে হত্যা করছে তখন সেটা হচ্ছে ফ্যাক্টরি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে বিন্দাস লেগেছে না মোটামুটি ভালো লেগেছে না ভালো লাগেনি সেটা কমেন্ট করে জানাবে তো তোমাদের যেরকম ভালো লাগে আমরা সেইভাবে কিন্তু তোমাদের জন্য ক্লাসগুলো সাজিয়েছি ঠিক আছে পয়েন্টটা দেখো সুইসাইড সুইসাইড এটা আর বোঝানোর কোনো দরকারই নেই সবাই জানো যে যখন নিজে নিজেকে কেউ হত্যা করে তখন সেটা সুইসাইড হয়ে যায় আচ্ছা তারপর দেখো ফেমিসাইড ফেমিসাইড মানে কি যখন কোনো মহিলাকে কেউ হত্যা করে সেটা হচ্ছে ফেমিসাইড ফিমেল ফিমেল থেকে ফেমিসাইড ঠিক আছে এবং মনে রাখবে যখন কেউ কোনো ওম্যানকে বা কোনো ফিমেলকে যখন কেউ হত্যা করে বায়োসাইড থেকে মাথায় রাখবে জীব জীব উপাদান বা জীবকুলকে যখন কেউ হত্যা করে ঠিক আছে ধরো কোনো জীব আছে সেটা যখন কেউ হত্যা করছে ঠিক আছে সে যাই হোক না কেন তার জীবন আছে মানে সে জীব ঠিক আছে যখন কেউ কাউকে হত্যা করে তখন সেটা হচ্ছে বায়োসাইড ঠিক আছে চলো পর চলে আসছি ব্যাকটেরিয়া সাইড কি যখন ব্যাকটেরিয়াকে কেউ হত্যা করে ঠিক আছে এটা তো জাস্ট মনে রাখা কিছুই নেই জাস্ট দেখলেই বুঝতে পারে ব্যাকটেরিয়া সাইড মানে কি ব্যাকটেরিয়াকে হত্যা করছে ঠিক আছে এটা একদম সহজ আছে তারপরটা দেখে নাও ফ্যাক্টরি ফ্যাক্টরি সাইডটা আবার চলে এলাম ফ্যাক্টরি থেকে মাথা রাখবে ভাতৃ যখন যখন কেউ করার ভাইকে হত্যা করে তখন তাকে ফ্যাক্টরি সাইড বলে ঠিক আছে ভাতৃ থেকে ফ্যাক্টরি তারপরটা আসি ফাঙ্গিসাইড ফাঙ্গি মানে কি ফাঙ্গিসাইড সাইড মানে কি যখন কোনো ফাঙ্গাস ঠিক আছে ক্লিনিং অফ ফাঙ্গাস যখন কোনো ফাঙ্গাসকে কেউ হত্যা করে তখন তাকে বলে ফাঙ্গিসাইড ওকে এখানে ছবি দেওয়া আছে ছবিটা দেখো দেখে নেবে তারপর দেখে নাও সরোরি সাইড সরোরের সাইড মানে কি এখন এখনই বললাম যে সরোরি মানে হচ্ছে আমার সরবরী নামের কোনো একটা বোন সে কি তাকে কেউ হত্যা করছে ঠিক আছে যখন কোনো কেউ কাউকে বোনকে হত্যা করে তখন তাকে সরোরি সাইড বলা হয় ঠিক আছে তাহলে এটুকু বুঝতে পেরেছো এবার চলে আসি পরের যেটা থেকে গেলো সেটা হচ্ছে সিনিসাইড সিনিসাইড মানে মাথায় রাখবে সিনিয়র যারা হচ্ছে বৃদ্ধ ঠিক আছে সে বৃদ্ধ বা বৃদ্ধা যাই হোক না কেন সিনিয়র যখন কেউ কাউকে হত্যা করে তখন তাকে বলা হয় সিনিসাইড ওকে তো এগুলো সব ক্লিয়ার হয়েছে আশা করছি ক্লিয়ার হয়েছে তাহলে আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দাও তোমরা ফটাফট তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে প্রথম প্রশ্ন আমি লিখে দিচ্ছি তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে আমাকে বলো প্রথম প্রশ্ন হচ্ছে সেনি এস ই এন আই সি আই ডিই সেনি সাইড মানে কি তুমি বাংলায় লিখতে পারো অথবা ইংলিশে যেটা তোমার ইচ্ছে ঠিক আছে সেটা লিখবে দুই এফ আর এ ফ্যাক্টরি সাইড আই টিআরআই সিআইডিই ফ্যাক্টরি সাইড ওকে থার্ড হোমিসাইড এইচ ও এম আই সি আই ডিই হোমিসাইড ওকে তিনটে কোয়েশ্চেন দিলাম আমি আবার বলছি সেনিসাইড প্রথম প্রশ্ন সেনিসাইড সেনিসাইড মানে কি বাংলায় অথবা ইংলিশে লিখবে দ্বিতীয় প্রশ্ন ফ্র্যাক্টরি সাইড মানে কি এটা বাংলায় অথবা ইংলিশে লিখবে যেটা যেটা তুমি মানে তুমি যেটাতে তুমি স্বাচ্ছন্দ্যবোধ করো কিন্তু হ্যাঁ পরীক্ষার সময় তোমাকে ইংলিশে বুঝে নিতে হবে এটা আশা করছি বুঝতে পারছো তারপর হচ্ছে চার নম্বর তিন নম্বর হচ্ছে হোমিসাইড তো চেষ্টা করো ইংলিশে লেখার কারণ ইংলিশটা তোমার কিছুই না শুধু কিলার অফ হিউম্যান কিলার অফ ব্রাদার কিলার অফ তোমার হচ্ছে গিয়ে সেমিসাইড মানে যেটা হবে সেটা লিখে নিলে ঠিক আছে আমি আর বললাম না তাহলে তো বলেই দেওয়া হয়ে গেলো আচ্ছা চলো এবার আরও তোমাদের তিনটে দিচ্ছি ঠিক আছে তাহলে ছটা কমপ্লিট হয়ে যাবে চার নম্বর যেটা সেটা হচ্ছে চার নম্বর হচ্ছে ম্যাট্রিসাইড ঠিক আছে এম এ আই সি আই ডিই এটা আমি বললাম না বাট দেখি কার বুদ্ধি আছে সে বের করে নেবে ঠিক আছে এটা বের করে নেবে তারপরে পাঁচ নম্বর হচ্ছে প্যাট্রিসাইড পি এ টিআরআই টিআরআই সিআইডিই প্যাট্রিসাইড এবার লাস্ট যেটা সেটা তোমাদের বলে যেটা লাস্ট আমাদের সেটা হচ্ছে ছয় নম্বর সেটা হচ্ছে ফাঙ্গিসাইড এফ ইউ এন জিআই সিআই ডি ফঙ্গিসাইড আশা করছি তোমরা প্রত্যেকেই ছটাতে ছটাই পারবে হয়তো এই চার নম্বরটা অনেকেই পারবে না যেহেতু আমি পড়াইনি কিন্তু যাদের বুদ্ধি আছে তারা কিন্তু ঠিক বের করে নেবে ঠিক আছে কোনো চেষ্টা করো নিজের থেকে যতটা পারছো যদি না পারো কোনো ব্যাপার নাই অন্য কেউ কমেন্ট করবেই অবশ্যই তাদেরটা দেখে তোমরা মিলিয়ে নেবে ঠিক আছে তাহলে বুঝবে যে হ্যাঁ সত্যি ভালো হয়েছে কিনা আর কতগুলো ঠিক হলো এই ছটার মধ্যে কতগুলো ঠিক হচ্ছে সেটা আমি বলবে ঠিক আছে চলো আজকের মতো এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাও বন্ধুদের সাথে অবশ্যই প্রচুর শেয়ার করো যারা ইংলিশ দেখলে ভয় পায় বা সে ভয় পাক না পাক তাদের সাথে শেয়ার করো কোনো গ্রুপে যা কোনো ফেসবুক পেজ বা যেখানে দেখছো না কেন সেখান থেকে শেয়ার করে দাও প্রচুর বন্ধুদের সাথে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো নমস্কার